তো বেসিক্যালি প্রিয়ম একেবারে পুলিশের সামনে দাঁড়াইছে। অয়ন গো, ড্রাইভিং লাইসেন্স আছে? প্রিয়মের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। দেখো নিয়াজ, আমরা 18 প্লাস কথাবার্তা বলতে পারবো, কারণ আমরা সবাই 21 প্লাস, ঠিক আছে? আমি 22, তুমি 22, ও বোধহয় 35 বা সামথিং, 38, সরি, আমি তো বললাম 35 না 38। এই বড় বড় মানুষগুলোর মাঝখানে কি হচ্ছে? হ্যাঁ, এখন সাফল করবো তোল একটা। আমার পুরানো পার্টনার একসাথে, যার আমরা টিম একটা স্টান্ট শুরু করছি, দেখি তুমি কি পারো। সাবাস, একটা জুনিয়রের সামনে পারতেছ না? আরে আমি যত পার্ট মারতেছি, আমি ওর ধারে কাছে পারবো না। সবার তো স্বাস্থ্য কমেছে লকডাউনে, কিন্তু আপনার স্বাস্থ্য এখনো? লকডাউনে কেন স্বাস্থ্য কমবে? এই যে লকডাউনে রান্না পারে না তাই। ওকে, সো বেসিক্যালি আমরা একটা রেস্টুরেন্টে আসছি, আর নেকটার ব্লুটুথের সাথে সন্ততার ফোন লাগাইতে পারছে, সো আমি এখন হিরো আলমের কিস মি গান ছাড়বো। তো আজকে এমনি স্কোয়াডের আরেকটা মেম্বারের জন্মদিন, সানিনার জন্মদিন। এন্ড ইউ গাইস অলরেডি নো, আমরা জন্মদিনের দিন কি করি? সানিন ভার্সন, সানিন ভার্সন টু, এন্ড কিছুক্ষণ পরে এটা ওর মুখের মধ্যে পড়া, বুঝছো তো কি করবো? ওটার উপরে বেস করে তোমার জন্য একটা গান লিখছি, তুমি রেডি তো? 1 2 3 গো। তোমার মতো ছোট পোলা কোথাও দেখিনি, মুখের ভাষা এতই খারাপ, কি এক কাহিনী, মোটর সাইকেল হাতা পায় না, গালিও মুখে আটকে না, যে যাই বলুক সবাই জানে সানির চুতিয়া, মোটর সাইকেল হাতা পায় না, গালিও মুখে আটকে না, যে যাই বলুক সবাই জানে সানির চুতিয়া। ক্যামেরাম্যান, তুমি কিছু খেতে চাও? হ্যাঁ দেবো না।